হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভীষণ ভালো আছেন। ওয়েলকাম টু স্বাদের কথা। হাই গাইস, আমি শুভজিৎ আবার চলে এসেছি স্বাদের খোঁজার তরফ থেকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন বার্গার। এই যে আমাদের চিকেন, অলরেডি পেস্ট করে রাখা চিকেন আর সাথে বার্গার। এই যে পাউরুটিটা দেখছেন, দেখে বুঝতেই পারছেন এটা আবার কিরকম বার্গারের পাউরুটি। অ্যাকচুয়ালি আমরা বার্গারের পাউরুটি দিয়েও করতে পারতাম, কিন্তু নয়, কিন্তু সেটা নয়, আমরা নর্মাল পাউরুটি দিয়ে বার্গার করব, যেটা আমরা ইউজুয়ালি পেয়ে থাকি, ইজি টু অ্যাক্সেস, তাই এই পাউরুটিটা দিয়ে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। আর সাথে আমরা এই বার্গারটা একদম কস্টিং কমিয়ে উইদাউট চিজে করছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উইদাউট চিজে আমরা বার্গার করতে চলেছি। তো আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন আমাদের চ্যানেলটাকে প্লিজ। চলুন শুরু করি। বন্ধুরা, এই চিকেন বার্গার রেসিপির প্যাটি তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা প্রথমে আপনাদের দেখিয়ে দিই। তো অলরেডি চিকেন কিমাটা আপনারা দেখেছেন, সাথে নিচ্ছি আমরা ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, একটা ডিম, অল্প ময়দা, কিছুটা গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এই সব কিছু আমরা এবার একসাথে মিক্স করব। বন্ধুরা, এবার চিকেন প্যাটিটা তৈরি করে নিচ্ছি। ডিম দিলাম, এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি। আর প্যাটিটা যাতে ধরে থাকে তার জন্য অল্প ময়দা, 2 চামচ মতো আমরা ময়দা দিলাম। এবার মেখে নেওয়া যাক। বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট। বন্ধুরা, এবার চিকেনের প্যাটিটাকে একে একে ভেজে নেব আর বার্গারে দেওয়ার মতো একটা রাউন্ড শেপ দিয়ে নেব। চিকেন প্যাটি তৈরি হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা, আমরা পাউরুটিটা কেটে নিচ্ছি, কেটে বাটারে এটাকে একটু সেঁকে নেব বা ভেজে নেব, যেটা বলি। ঘি দিয়ে পাউরুটি রোস্ট করে নিয়েছি, এবার মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। মেয়োনিজ লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার স্যালাড দিচ্ছি। স্যালাড হিসেবে আমি টমেটো আর পেঁয়াজ দিচ্ছি। বার্গারে টমেটো আর পেঁয়াজ ছাড়া যেন বার্গার অপূর্ণ লাগে, তো অবভিয়াসলি পেঁয়াজ দিলাম। এবার সাথে দিচ্ছি বাঁধাকপি পাতা স্যালাড হিসেবে,
তো বাঁধাকপি পাতা দেওয়ার আগে একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, তাতে বাঁধাকপি পাতাটা অল্প বয়েলডও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। পরিমাণ মতো বাঁধাকপি পাতা দিয়ে দিলাম। এবার আবার টমেটো আর পেঁয়াজটাকে গোল গোল করে কেটেছিলাম, তাই একটা দুটো রিং করে সে স্যালাডটা আবার দিলাম। সাথে দিচ্ছি অল্প করে গোলমরিচ আর ওপরে অল্প করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের বার্গার কমপ্লিট। বন্ধুরা, আমাদের মিনি বার্গার কিন্তু রেডি, একদম রেডি। ও কেমন হয়েছে সেটার জন্য কিন্তু আমাদেরকে বাড়িতে বানিয়ে বলবেন। আর আমরা কিন্তু এই কারণে এই বার্গারটা করেছি যাতে ঘরে সবাই করতে পারে, ঠিক আছে? বাচ্চাদের জন্য থেকে শুরু করে বুড়ো সবার জন্য এই বার্গার। এই বার্গারটা হলো, এরপরে কিন্তু আমরা আবার প্রফেশনাল যে বার্গার সেটাও করব, কিন্তু এটা হচ্ছে সার্বজনীন ক্ষেত্রে। তো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ দাদা দিদিরা একটু সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।